হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন যাচ্ছি গাড়ির সিট, প্রচুর লেট হয়ে গেছে, অলরেডি 10:30 বাজে। তো দৌড়তে হচ্ছে, এইটুকুই আমি গাপ্পি থাকবে পেয়ে যাব, বাকি কিছু নাও পেতে পারি। তো ছয়টা এখন যাওয়া যাক। তো তার আগে আমি একটা চিটস মতন করেছি না, তো সেটা দেখে না, ততক্ষণ আমি যাই, ঠিক আছে? তো আমার কাছে এখানে কয়েকটা চিট আছে, 6টা চিট আছে, আর এর মধ্যে 2টো মনস্টার ফিশ, একটা কই বা অ্যাঞ্জেল ফিশ, গোল্ড ফিশ আর প্ল্যাটিজের আছে। তো আমি এখন বার করবো, তো মাটিতে ফেলে দিচ্ছি। প্রথম চিট গুঞ্জ, গুঞ্জ ক্যাটফিশ, এটা একটা, প্ল্যাটিস সেকেন্ড। ও হ্যাঁ, তিনটে কি চারটে ড্রপ, একটা হচ্ছে মনস্টার ফিশ, একটা হচ্ছে নাইফ ফিশ। এই চারটে আমি যাবো গালিব শেড, দেখি গালিব শেড নাহলে অন্য জায়গা দিয়ে আনি। একটা মনস্টার ফিশ আমি অন্য জায়গা থেকে নেবো, ওখানে কথা বলা আছে, কবে আসবে জানালে নেবো। আর কোন সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, কারণ সবসময় পাওয়া যায় না। আর নাইফ ফিশও আমি দেবো সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, কারণ গালিব শেড অনেক সময় গলাঘাটা দাম নেই। তো আমি পাড়ায় একজন আছে, তো ওনার সাথে কথা বলবো, ওনার কাছে থাকলে ওনার থেকে। বাকি দুটো মানে পাপি আর মাস্টার ফিশ, এই গুঞ্জটা আমি দেখি, এই গাপ্পি বলছে প্ল্যাটি, আর গাপ্পি তো নেওয়ারই আছে। তো চলো, তো এখন আমি আমার ট্যাঙ্কটাকে পরিষ্কার করছি, কারণ আগের ভিডিওতে বলেছিলাম আমার ক্যাটফিশটা খুব অসুস্থ হয়ে গেছিলো। তো মেন রিজন যেটা বুঝতে পেরেছিলাম যে ট্যাঙ্কটা নোংরা হয়ে গেছে, আর ফিল্টারটাকে পরিষ্কার করে দেখি যে খুব নোংরা বেরিয়ে, মানে বিশাল লেভেলে নোংরা বেরিয়েছে। তো এখন ওটাকেই পরিষ্কার করতে হবে। আর তাছাড়া একটা কাণ্ড হয়ে গেছে, ফিল্টারের ওপরে যে একটা ইনলেট ছিল ওটা ভেঙে গেছে। তো ওটা আমার এখন ব্রেসি বন্ড বা সিলিকন গ্লু দিয়ে ঠিক করতে হবে। এখন ট্যাঙ্কটা রিফিল করছি, আর তারপর দেখো কতটা জলটা ক্লিয়ার। তো আশা করি এরপর অনেকটা সুস্থ হয়ে যাবে, কারণ ট্যাঙ্ক পুরো জলটাই পাল্টে দিচ্ছি। আর ফিল্টার মিটারেও তো ধুই, আর ঠিক করে ধুইনি, মানে খালি নর্মাল জল দিয়ে ধুয়েছি, কোনো কিছু দিইনি। তো ওর মধ্যে ব্যাকটেরিয়াটা থেকে যায়, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, যেটা পরে এই জলের মধ্যে ঘুলে যায়, তো সেটা নিয়ে চিন্তা নেই। আর হ্যাঁ, অবভিয়াসলি অ্যান্টি ক্লোরিন দিতে হবে একটু, না হলে ক্লোরিন থাকলে মাঝে প্রবলেম হবে। আর এরপর থেকে ওর কালারটা অনেকটা পপ করেছে, তারপর পণ্য রেড টেল ক্যাটফিশ, তারপর সামনে ওরাও সব ঠিক আছে এখন। তো একেই বৃষ্টির বেঁধে তারপর গাড়ির সিটে পৌঁছে দেখি, মানে খাওয়ানোর মাছ তো নাই বরাবর, কারণ যা আছে সেটা খুব বাজে কোয়ালিটির ছিল। তো ফাইনালি চলে এসেছি, তো আমি একটা নাইফ ফিশও নিয়েছিলাম, বাট এসে দেখি নাইফ ফিশটা মারা গেছে। অ্যাকচুয়ালি ও যে জলের মধ্যে ছিল সেই জলটা পুরোপুরি অ্যামোনিয়া দিয়ে স্পাইক হয়ে গেছে। তো এতক্ষণ তো আমার দেখে মনে হয়েছিল যে হ্যাঁ অনেকটা মাছ আছে, থেকে যাবে, বাট আনফর্চুনেটলি মাছগুলো মারা যায়, প্রায় সব মাছই মারা গেছে এখন কারেন্ট ডেটে।
কিচ্ছু নেই, আমাকে এটার একটা অল্টারনেটিভ খুঁজতে হবে যে ওরা কি আর খেতে, কারণ আরেকটা মাছের পেন্সিল ফিশ কিন্তু সেটা পাওয়াই যাচ্ছে না এখন, আর না হলে শোল মাছের বাচ্চা পাওয়া যাচ্ছে, এটা কোনো কাজের নেই। তো আমি এখন গাপ্পিগুলোকে ছাড়ছিলাম সেদিন, তার পরের দিন ঠিক ছিল, কিন্তু তার পরের দিন মানে মঙ্গলবার সব কটা মারা যায় হঠাৎ করে, কোনো এ নেই, কথা নেই, বার্তা নেই। এমনকি মানে যে আগের মাছগুলো মলিগুলো ছিল সেগুলো মারা গেছে। তো হয়তো ওয়েদারের চেঞ্জের জন্য হতে পারে, বা আরেকটা জিনিস হতে পারে যে গাছটার মধ্যে কিছু ছিল, বাট তাহলে তো সবাই এক প্রথম দিনই মারা যেত। তো আমি রেড সেরামিক রিংস দিয়েছি ফিল্টারের মধ্যে, তারপরে জলটা এতটাই ক্লিয়ার যে ওপরটা দেখে মনে হচ্ছে কাঁচের। আর এই যে সবুজ টেনটা, এটা বিকজ অফ দ্য পাউচ যেটা মিস হচ্ছে, ওটা নোংরা হয়ে গেছে। তো ওটা যতদিন না ঠিক করছে, এরকম একটা হালকা সবুজ টিন থাকবে, প্লাস একটু অ্যালজি গ্রোথ আছে, প্লাস্টিক যেটা আছে তার নিচে, তো ওটাও রিফ্লেক্ট করছে। তো এটা বলছিলাম যে আমার ক্যাটফিশটা, রেডটেল ক্যাটফিশটা আগের ভিডিওতে বলেছিলাম খাচ্ছিল না, খাওয়া বন্ধ করে দিয়েছিল। তো অ্যাকচুয়ালি জলটা পাল্টানোর পরে ওর কালারটা ফেরত এসছে, ও অনেকটা অ্যাক্টিভ বেড়ে গেছে, অ্যাক্টিভিটি বেড়ে বাড়িয়ে নিয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে রাদার। সো বেসিক্যালি যা বুঝলাম, জলটা নোংরা ছিল, হালকা টেন্ট হয়ে গেছিলো, অ্যালগি টেন্ট, তাই জন্য হয়তো ওর অ্যাক্টিভিটি লেভেলটা প্রচুর কমে গেছিলো। আর হ্যাঁ, যে জলটা তোমরা দেখে ভাবছো খুব নোংরা, এই সেটা না, জলটা ক্লিয়ার, কারণ আমি রেড সেরামিক রিংস দিয়েছি জলে, মানে ফিল্টারে। কেসটা হচ্ছে আমি যে পাউচটা ইউজ করি সেই পাউচটা একদম নোংরা হয়ে গেছে। তো আমার একটা নতুন পাউচ কিনতে হবে, তো যতদিন না কিনছি ততদিন একটু বেয়ার করে না। তো এখন আমি অ্যাকচুয়ালি দেখছিলাম যে আমার অস্কার ফস্কার এরা সব কেমন আছে, খাওয়াচ্ছিলাম। আর এটা দেখে বুঝতে পারবে যে জল চেঞ্জটা কতটা দরকার ছিল। এখন রেড টেলটা অনেকটা বেটার আছে, আর কালারটাও ফেরত এসছে, আর যেটা খুবই দরকার ছিল আমার মনে হয়। তো আমি তিনটে মাস পাইনি, যেটা আমার খুব বাজে লেগেছে, বিকজ আমি দেখো সবাই গুঞ্জটা তো বলেছিলাম অন্য থেকে নেব, অন্য জায়গায় নেবো, বা সাবজেক্ট অ্যাভেলেবিলিটি ওখান থেকেও নিয়ে নিতাম, বাট নাইফ ফিশ ছিল, বাট ওটা মারা গেছে আনতে আনতে। ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, 400 পড়িয়ে দাও, খুব কাছাকাছি এসে গেছি 400 2024 শেষে। আর যে তিনটে ক্যাট বললাম, মনস্টার ফিশ, নাইফ ফিশটা তো দেখলে আনফর্চুনেটলি মারাই গেল, বাঁচিয়ে রাখতে পারলাম না। ওটা তুমি বলতে পারো যার থেকে নিয়েছি তার দোষ, নাহলে আমার দোষ, বুঝতে পারছি না কেন। দেখো যখন নিয়েছি তখনই অলরেডি একটু কেলি কেলি গেছিল, আমি গ্যাসও করালাম, বাট যেটা হবার সেটা হবে, কিছু করার নেই। তো দেখি নাইফ ফিশটা আমি আবার এক জায়গাতে আনবো,
আর যে দুটো ক্যাট মনস্টার ফিশ বললাম, মানে একটা ঘুম যার একটা মনস্টার ফিশ, ওটার আমি শর্টস তো আপলোড করবো, বাট ওটা তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে। সো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।